नमस्कार बंधुरा गौतम साथे चैनेले आपनादेर स्वागत जानाई। हाँ आपनारा अबाक होच्छेन तो आमी ठीक एखन दाड़िये आछि जातीय सड़क नैशनल हाईवे ठीक पंजाबी मोड़ेर सामने। आमरा आज के गौतम साथे चैनेले तुले धरबो रानीगंज आमादेर इतिहासेर पाताय जेमन लेखा आछे सेई रकम एई छोट्ट शहर होलेओ खूब सुंदर भावे सजानो होयेछे रानीगंज के। आमरा पंजाबी मोड़ थेके ठीक रानीगंज ढोकार मुखे आमी दाड़िये आछि। आपनारा देखछेन आमार डान हाथेर दिके सोजा चले जाच्छे आसनसोल एवं बाँ हाथेर दिके सोजा चले जाच्छे दुर्गापुर। एवं एखन आपनादेर एई ठीक माझखाने सोजा नाक बराबर चले जाबे रानीगंज शहरेर दिके। आमरा सेई रानीगंज शहरेर किछु भिडियो आपनादेर देखाबो रानीगंज स्टेशन अब्दि सेई भिडियोते आपनारा निश्चयई थाकबेन। ताहले आर देरी नय आपनारा देखते थाकुन एबं आपनारा जदि चैनल सबस्क्राइब करे ना थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करुन एबं देखते थाकुन गौतमेर साथे। আমরা ক্রমশ এগিয়ে চলেছি রানীগঞ্জ শহরের দিকে। আমরা প্রথমেই দেখছি যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এখানে যাত্রীরা সব বসে আছে, তার জায়গা করে দেওয়া হয়েছে। এবং সোজা আমরা এগিয়ে চলেছি, এই কিছুটা গিয়েই বাঁ দিকে রয়্যাল কেয়ার হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন। এই আপনারা দূরে দেখছেন আনন্দলোক হসপিটাল, আরো ভালো করে আপনাদের দেখাবো। অনেক বড় যেহেতু হসপিটাল দূর থেকে দেখা যাচ্ছে আনন্দলোক। আনন্দলোকের বিশাল এরিয়া, আমরা এরপর ফ্রন্টে চলে এসেছি আনন্দলোকের। এই আনন্দলোকের ফ্রন্ট গেট যে দেখতে পাচ্ছেন আপনারা, এরপর আমরা আরও দেখাতে থাকব বিভিন্ন জায়গা রানীগঞ্জের। আমি যেটা বলছিলাম, খুব ছোট শহর হলেও আমাদের রানীগঞ্জ কিন্তু গর্বের, আমাদের অহংকার এই রানীগঞ্জ। এই সুন্দর শহরকে গড়ে তুলতে যেমন প্রশাসন, আমাদের সরকার সবাই এবং আমরা যারা রানীগঞ্জকে ভালোবাসি তারা এই শহরকে পরিষ্কার রাখার জন্য, সৌন্দর্য করে রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে সোজা চলে যাচ্ছে রামবাগান, যেখানে সমস্ত ডাক্তারদের চেম্বার এবং বাড়ি রয়েছে। আমরা এরপর এগিয়ে চলেছি আমার ডান হাতে একটু গেলেই আমরা রাজবাড়ি পাবো, রানীগঞ্জ শিয়ারসল রাজবাড়ি। এত ছোট শহর এবং গাড়ির সংখ্যা দিনে দিনে এত প্রচুর পরিমাণে বাড়ছে, তাই মাঝে মাঝে এই যানজটের সৃষ্টি হয়, তার জন্য আমাদের একটু ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু প্রশাসন এদিকটা নজর রেখেছেন, ট্রাফিক যথেষ্ট উন্নত হচ্ছে, তারা কাজ করছেন। আমরা একটু ডান দিকে এবারে দেখাবো রাজবাড়ি যাব আমরা, কারণ রাজবাড়ি এই কারণে যাব এখন সামনেই রাজবাড়ির সামনে রয়েছি, যেহেতু এখন গতকাল রথের মেলা শুরু হয়েছে। আমরা সেই রথের মেলা আপনাদের আজকে আবার দেখাবো। গতকাল আপনারা যেভাবে আমার সাথে ছিলেন, লাইভ দেখিয়েছি আপনাদের এবং এত সংখ্যায় মানুষ আপনারা দেখেছেন,
এই লাইভ তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই রানীগঞ্জের রথ মেলা কেমনভাবে সেজে উঠেছে তিনি দেখছেন। চারিদিকে ফুল নিয়ে ফুলের গাছ, কাঁঠাল সব কিছুই রয়েছে। এবং এই যে দেখছেন ক্রমশ আমরা এগিয়ে চলেছি, আশেপাশে ছোটোখাটো দোকান সেজে উঠেছে এই রথ মেলাকে কেন্দ্র করে। এই রাজবাড়ি, রাজবাড়ির মূলদ্বার, আর একটি দ্বার আমরা দেখতে পাবো। এই যে একটু আগে বললাম যে চারিদিকে দোকান, আশেপাশে দুধারে দোকান সেজে উঠেছে রথ মেলাকে কেন্দ্র করে। গতকাল আপনারা দেখেছেন এই গৌতমের সাথে এই চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট, ঠিক এই জায়গা থেকেই রথ টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা আরেকবার ভালো করে দেখাই আপনাদের। আমরা এগিয়ে চলেছি, আমরা আবার আপনাদের সেই রথের ছবি দেখাবো। চারিদিকে বেশ বিভিন্ন ধরনের দোকান এই রথ মেলাকে কেন্দ্র করে। যেহেতু এখন একটু রোদ আছে এবং সকালবেলা, তাই ভিড় এতটাও হয়নি, কিন্তু এটা ঠিক বিকেল বেলা হতেই কিন্তু এর ভিড় সংখ্যা আরও বেড়ে যাবে। গতকাল কিন্তু এখানে তিল ধারণের জায়গা ছিল না। আমরা ক্রমশ এগিয়ে চলেছি যেখানে রথ এখন রয়েছে, রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা, এই রথের মেলা আপনাদের আমি আবার তুলে ধরছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরেই এই রথ দেখা যাচ্ছে, আমরা একটু কিছু এই দূরেই এই রথ দেখা যাচ্ছে, আর একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। এই যে আপনারা দেখছেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এই রথ এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা আবার এবারে রানীগঞ্জ পরিক্রমা করব। যেহেতু এই রাজবাড়ি এই রথ মেলা চলছে, তাই আপনাদের এখানে নিয়ে আসলাম। এরপর আপনারা আবার রানীগঞ্জের দিকে ভিডিও দেখতে পাবেন। আমরা আবার রানীগঞ্জের মুখে রওনা দিচ্ছি, আমরা এবার ডান দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ডান দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। আমরা এগিয়ে চলেছি আবার রানীগঞ্জ স্টেশনের দিকে। আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলকে যদি ভালো লাগে, আপনারা ভালোবেসে থাকেন, তাহলে আর দেরি নয়, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং আপনারা কমেন্ট করেও জানাতে পারেন যে আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান, কী রকম অনুষ্ঠান দেখতে চান। আমাদের বহু পুরানো অঞ্জনা সিনেমা হল আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুনভাবে সেজে উঠেছে। হোটেল আর কে রয়েছে এখানে, এবং নতুন নতুন অনেক দোকান এখানে হয়েছে। এই যে দেখছেন শ্রী অমৃত আশ্রম, একদিন আপনাদের এখানে নিয়ে আসবো অমৃত আশ্রমে। আজ আপনাদের বাইরেটুকু দেখালাম। আমরা ক্রমশ এগিয়ে চলেছি রানীগঞ্জ স্টেশনের দিকে। এরপরে আমরা আসছি ঠিক শিশু বাগান। আপনারা সবাই জানেন বাঁ দিকে এগিয়ে গেলে আমরা শিশু বাগান। আমরা এখন শিশু বাগানের দিকে আর যাব না, আমরা সোজা কিন্তু আমাদের উদ্দেশ্য রানীগঞ্জ স্টেশনের দিকে।
পাঞ্জাবি মোড় টু রানীগঞ্জ স্টেশন। আমরা এই যে দেখতে পাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, গাহির সাম্যের গান। এখানে নজরুল মূর্তি একটা স্ট্যাচু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক শিশু বাগানের মুখে। ওই দিকটা চলে গেল নাক বরাবর সোজা শিশু বাগান, মানে মা দিকে। আর এই নাক বরাবর আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ স্টেশনের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। চারিপাশে বড় বড় গাছ এবং এই সৌন্দর্যকে আরও মাধুর্য করে তুলেছে, শহরকে আরও সৌন্দর্য করে তুলেছে এই বড় বড় গাছ। তাই সত্যি গাছ লাগান, প্রাণ বাঁচান। আজকে আমাদের এই সবুজ সবুজ গাছ দেখতে যেমন খুব সুন্দর লাগে, সেরকম আমাদের অক্সিজেন এর জোগাড় দেয়। তাই জন্য আমরা আজ বেঁচে আছি, এবং সুস্থভাবে ভালোভাবে বাঁচতে হলে আপনারা গাছ লাগান। আমরা সবাই গাছ যেন লাগাই। আমরা এরপর এগিয়ে চলেছি স্কুল মোড়ের দিকে। আর একটু গেলেই স্কুল মোড় পাবো আমরা। এই ডান দিকে দেখছেন আই হসপিটাল, লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জ এবং তার সাথে আই হসপিটাল রয়েছে। এরপর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একটু আগে বললাম যে স্কুল মোড়, এই যে ঠিক আমরা স্কুল মোড়ের সামনে এসে উপস্থিত হয়েছি। স্কুল মোড় এই বাঁ দিকে একটি রাস্তা গেছে, যেখানে শিয়ারশোল রাজ হাই স্কুল, কাজী নজরুল ইসলাম কিন্তু এই স্কুলেই পড়েছিলেন। এই যে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে শিয়ারশোল রাজ হাই স্কুল, এবং কিছু কলেজের ছাত্রছাত্রীরাও শর্ট রুট ধরে এই দিক দিয়েই তারা বাস কিংবা গাড়িতে তারা আসেন। আমরা এরপর এগিয়ে যাব তার বাংলার উদ্দেশ্যে, পাঞ্জাবি মোড় থেকে এই রানীগঞ্জ স্টেশনের মাঝে তার বাংলাও রয়েছে, তার বাংলা মোড়। তার বাংলা আমরা ঠিক তার বাংলার দিকে এগিয়ে এসেছি। আর একটু বাঁ দিকে গেলেই কিন্তু আমরা তার বাংলা দেখতে পাবো। তার বাংলায় বিশেষত এখানে মোটর পার্টসের দোকান বেশি দেখা যায়। যাদের গাড়ির কোনো প্রবলেম থাকলে তারা কিন্তু এই তার বাংলা মোড়ে আসতে পারেন। এখানে দেখছেন যে মোটরসের পার্টস সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, এবং গাড়ি খারাপ হলেও এবং গাড়িকে আরও সৌন্দর্য করে তুলতেও এখানে অনেক রকম সাজানোর জিনিস থাকে। আমরা এরপর এগিয়ে চলেছি নেতাজি স্ট্যাচুর দিকে। আমরা এখন রয়েছি NSB রোড, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড। এই যে আপনাদের এতক্ষণ বলছিলাম তার বাংলা, এই সোজা আমরা যাচ্ছি স্টেশন, এবং এর বাঁ দিকে আমরা পেয়ে যাচ্ছি তার বাংলা। এবং আমাদের বহু পরিচিত অনেক প্রাচীন একটি বাড়ি রয়েছে, আমরা জাহাজ বাড়ি বলে অনেকে জানি। এই তার বাংলার মুখে যে আপনারা দেখছেন ঠিক রাস্তার মাঝে এরকম একটি বাড়ি, যেন মনে হয় জাহাজের মতো দেখতে, বলে এর নাম হচ্ছে জাহাজ বাড়ি। এরপর আমরা সমস্ত এগিয়ে চলেছি নেতাজি স্ট্যাচুর দিকে। এই জায়গাটি একটু স্কুল রয়েছে সামনে, কিছুটা গেলেই সনাতন বিদ্যালয়, এবং আর একটু আগেই বাঁ দিকে বাসন্তী দেবী বিদ্যালয় আছে। এই বাঁ দিকে ফায়ার ব্রিগেড দমকল, এবং এই রানীগঞ্জ পাঞ্জাবি মোড় থেকে যে রানীগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এখানে পেট্রোল পাম্প কিন্তু অনেকগুলোই আছে। আর একটু এগিয়ে গেলে কিন্তু আরেকটি পেট্রোল পাম্প আপনারা দেখতে পাবেন, যে আরেকটি পেট্রোল পাম্প। এবং তার ঠিক একটু উল্টো দিকেই রানী সতীজি মন্দির।
এই সেই শ্রী শ্রী রানীর সাথে জি কি মন্দির এবং তারই ঠিক উল্টো দিকে শনিধাম রয়েছে শনি মন্দির শনি মহারাজের মন্দির আমরা এরপর এগিয়ে চলেছি নেতাজি স্ট্যাচুর দিকে এই জায়গাটি ব্যস্ততম শহরেই প্রাণ কেন্দ্র বলা যেতে পারে এই শহরের এই নেতাজি স্ট্যাচু ঠিক রানীগঞ্জের হৃদয়স্থল বলা হয় এই সনাতন বিদ্যালয় আপনারা দেখছেন মারোয়ারি সনাতন বিদ্যালয় ঠিক ডান দিকে পড়ছে মারোয়ারি সনাতন বিদ্যালয় আপনারা দেখছেন গৌতমের সাথে এই চ্যানেলে পাঞ্জাবি মোড় টু রানীগঞ্জ স্টেশন এখানে এই রোডের মধ্যে কী কী স্কুল কিংবা প্রতিষ্ঠান হসপিটালস রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমরা আরেকটু এগিয়ে গেলে পাবো মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল যারা অনেক দূর থেকে আসছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা ঠিক পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ স্টেশনের দিকে এগিয়ে গেলেই রানীগঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসু রোড এবং নেতাজি স্ট্যাচু ঠিক একটু আগেই আমরা মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালকে দেখতে পাব পৌঁছে এগিয়ে চলেছি রানীগঞ্জ স্টেশনের দিকে এবং এই মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল আপনারা দেখছেন এবং এই দিকে সোজা চলে যাচ্ছে শিয়া রোড মানে অর্জুন পট্টি আমরা ক্রমশ এগিয়ে চলেছি নেতাজি স্ট্যাচুর দিকে আমরা নেতাজি স্ট্যাচুর কাছে এসে উপস্থিত হয়েছি আমরা এই বাঁ দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাব বড়বাজার এবং ডান দিকে স্কুল পাড়া এবং এই সোজা আমরা যাচ্ছি স্টেশনের দিকে এবং বাঁ দিকে পড়ছে পোস্ট অফিস রানীগঞ্জ পোস্ট অফিস বা ডাকঘর যাকে বলে এবং টেলিফোন এক্সচেঞ্জ দূরভাষ কেন্দ্র প্রাচীন শহর রানীগঞ্জ কয়লা খনির শহর রানীগঞ্জ আমাদের সবার প্রিয় শহর রানীগঞ্জ আমাদের অহংকার রানীগঞ্জ আমাদের গর্বের শহর রানীগঞ্জ আমরা সোজা চলেছি স্টেশনের দিকে কিন্তু আপনারা সবুজ রঙের যে বিল্ডিংটি দেখছেন সেটি হলো রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি তবে এখন যেহেতু আসানসোল কর্পোরেশনের মধ্যে পড়ে যাচ্ছে এবং আরেকটি বাঁ দিকে আমরা নন্দলাল জালান স্কুল পাব এবং ডান দিকে সোজা চলে যাচ্ছে মেজিয়া কিংবা বাঁকুড়া মেদিনীপুর যাই বলতে পারেন আমরা একটু দেখিয়ে দিই এবং এই যে রানীগঞ্জ বোরো অফিস রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা আমাদের গন্তব্যে ক্রমশ এগিয়ে চলেছি আর বেশি দূর নেই আমরা এরপর পৌঁছে যাব রানীগঞ্জ স্টেশন কিন্তু রানীগঞ্জ স্টেশন ঢোকার মুখে আমরা রানীগঞ্জ বাস স্ট্যান্ড রয়েছে এখানে রানীগঞ্জ স্টেশনের ঠিক সামনেই কিন্তু বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ডের মুখ এটা পেছন দিকের মুখ আমরা একটু এগিয়ে আপনাদের দেখাবো ঠিক বাস স্ট্যান্ডের মুখটা আপনাদের দেখাবো যেখানে বাস স্টেশনের আপনারা রানীগঞ্জ স্টেশন থেকে একটু এগিয়ে এসেই বিভিন্ন জায়গা আসানসোল দুর্গাপুর যারা বাসে যেতে চান তাদের জন্য বেশি দূর হাঁটতে হবে না খুব সামনেই কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন সব জায়গারই বাস আপনারা পাবেন এবং বাঁকুড়া যাওয়ারও বাস এখান থেকে পাবেন আপনারা সোজা এদিকে দিয়ে বেরিয়ে চলে স্টেশন এই হচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আবার আমরা স্টেশনের দিকে এগিয়ে চলেছি আমরা প্রায় চলে এসেছি রানীগঞ্জ স্টেশনের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে রানীগঞ্জ স্টেশনের বোর্ড রয়েছে ঠিক রানীগঞ্জ স্টেশন ঢোকার মুখে দেখতেই পাচ্ছেন রানীগঞ্জ স্টেশনে আপনাকে স্বাগত বলে লেখা রয়েছে চলে এসেছি রানীগঞ্জ স্টেশন
বন্ধুরা আপনারা দেখছেন আমাদের গর্বের শহর রানীগঞ্জ এবং এই রানীগঞ্জ স্টেশন এর আগে অবশ্য দেখেছেন গৌতমের সাথে চ্যানেলে আমরা রানীগঞ্জ স্টেশনে চলে এলাম আমাদের গন্তব্যে পাঞ্জাবি মোড় টু রানীগঞ্জ স্টেশন পরিক্রমা তাহলে আজকে যে পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ স্টেশন আমার এই গন্তব্য এসে পৌঁছে গেছি রানীগঞ্জ পরিক্রমা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ স্টেশনের মাঝে কি কি প্রতিষ্ঠান কিংবা হসপিটাল সেগুলো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা যদি ভালোবাসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এইটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।